এখন আপনার মোবাইলের ওয়ালপেপার চেঞ্জ করার প্রয়োজন হবে না, কারণ এই অসাধারণ কাজটি যদি ভিডিওটি দেখে আপনি করতে পারেন সঠিকভাবে মোবাইলে, তাহলে অটোমেটিক মোবাইলের ওয়ালপেপার কিছুক্ষণ পরপর চেঞ্জ হবে, ফলে আপনার কাছেও কিন্তু মোবাইলটি ব্যবহার করতে ভালো লাগবে। আর যারাই আপনার মোবাইলটি দেখবে তারাই অবাক হয়ে যাবে। আশা করি মোবাইলের ওয়ালপেপারের এই গোপন কাজটি শিখে নেবেন এবং আপনার মোবাইলে অ্যাপ্লাই করবেন। টেকন বাংলা চ্যানেলের আরও একটি ভিডিও আপনি দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম। চলুন মোবাইল স্ক্রিনে। আপনার মোবাইলের ওয়ালপেপার নিজে নিজেই বারবার পরিবর্তন হবে, ফলে মোবাইলটিও কিন্তু সুন্দর লাগবে। এই জন্য আপনাকে গুগল প্লে স্টোরের গোপন একটি অ্যাপে সহায়তা নিতে হবে। অ্যাপটি ইনস্টল করার সিস্টেম আমরা ভিডিওর শেষের দিকে দেখব। প্রথমে অ্যাপটির কিছু কাজ শিখে নিই। অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে আপনি চেঞ্জ ওয়ালপেপার এভরি 30 মিনিটস দেখতে পাবেন। আপনি প্রথমে এই বক্সে টিক মার্ক দিবেন এবং এখানে 30-এর জায়গায় 1 দিবেন। ওকে, 1 টাইপ করার পর এই দুটি বক্সে টিক মার্ক দিয়ে দিবেন। উপরের দিক থেকে অ্যালবামসে ক্লিক করবেন, দেন নো ইমেজ অ্যাডেড এই অপশনে ক্লিক করবেন এবং নিচের দিক থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। আপনি যদি একটি একটি করে ইমেজ সিলেক্ট করে দিতে চান ওয়ালপেপারের জন্য, তাহলে অ্যাড ইমেজে ক্লিক করবেন। আর যদি কোনো একটি মোবাইলের ফাইল ম্যানেজারের ফোল্ডার সিলেক্ট করে দিয়ে দিতে চান সরাসরি, তাহলে অ্যাড ফোল্ডারে ক্লিক করবেন। আমি অলরেডি একটি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি ওয়ালপেপারের জন্য, 7 থেকে 8টি ফটো রেখেছি। এখন অ্যাড ফোল্ডারে ক্লিক করে আমি অ্যালাউ দিয়ে দিব এবং এখান থেকে ওয়ালপেপার সিলেক্ট করে দিচ্ছি। আপনি যে ফোল্ডারে ফটোগুলো রাখবেন সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর ব্যাক বাটনে ক্লিক করে দিবেন উপরের দিক থেকে, সঙ্গে সঙ্গে ফটোগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। এখন পুনরায় উপরের দিক থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন, দেন এই আর্টিকেলের উপর ক্লিক করবেন, ক্লিক হেয়ার টু ডো শো এই আর্টিকেলটির উপরে ক্লিক করবেন এবং অ্যাপ্লাই টু হোম স্ক্রিনে ক্লিক করবেন, সরি অ্যাপ্লাই টু হোম অ্যান্ড লক স্ক্রিনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার কাজ কমপ্লিট। এখন আপনার মোবাইলের ওয়ালপেপার 1 মিনিট পর পর অটোমেটিক পরিবর্তন হবে। আর মোবাইলটি যদি লক করেন পাওয়ার বাটনে ক্লিক করে এবং পরবর্তীতে যখন আনলক করবেন, তখন দেখবেন মোবাইলের ওয়ালপেপার পরিবর্তন হয়ে গেছে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, মোবাইলের স্ক্রিনটি আনলক করব। আনলক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন ওয়ালপেপার পরিবর্তন হয়ে গেছে। এই যে দেখেন ওয়ালপেপার পরিবর্তন হয়ে গেছে। পুনরায় মোবাইলের স্ক্রিনটি লক করলাম এবং আনলক করব, আবার পরিবর্তন হয়ে যাবে। এই যে দেখেন পরিবর্তন হয়ে গেছে। স্ক্রিন রেকর্ড করার কারণে আমি আপনাকে আরও সহজভাবে বুঝাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে এই অ্যাপটি আপনার মোবাইলে যখন সঠিকভাবে কাস্টমাইজ করবেন, 100% আপনার মোবাইলের ওয়ালপেপার অটোমেটিক চেঞ্জ হবে। আর কিছু ওয়ালপেপার গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপ থেকে নিয়ে নিতে পারেন। এখানে ওয়ালপেপার লিখে চার্জ করলে অনেক অ্যাপ পেয়ে যাবেন। এই অ্যাপগুলো থেকে ওয়ালপেপারগুলো আপনার মোবাইলে ফাইল ম্যানেজারে সেভ করে নেবেন এবং একটি ফোল্ডার ক্রিয়েট করে পরবর্তীতে এই অ্যাপে অ্যাড করে দিবেন ফোল্ডারটি। তাহলে কিন্তু দেখবেন অসাধারণভাবে মোবাইলের ওয়ালপেপার পরিবর্তন হচ্ছে। আর অ্যাপটি ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং এখানে লিখবেন ওয়ালপেপার চেঞ্জার, সঙ্গে সঙ্গে অ্যাপটি চলে আসবে। এই লোগোর অ্যাপটি ইনস্টল করে নেবেন।